ধন্যবাদ সবাইকে। সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 39তম শাহাদাত বার্ষিকী। আমি সাংবাদিকতা প্রফেশনে আছি। আমি আসলে কোনো দল সরাসরি ভাবে করা আমার পক্ষে সম্ভব হয় না। তারপর সবাই পৃথিবীতে তো কেউ মানে নির্দলীয় নেই, সবাই কোনো না কোনো দলের সাথে জড়িত। এই দলটাকে ভাল লাগে, এই দলের কাজকর্ম ভাল লাগে। আর আজকে এমন একটা সময় এই শাহাদাত বার্ষিকী, মানে যখন এই করোনা আক্রান্ত সারা বিশ্ব, যখন করোনা আক্রান্ত এই মহামারীর সময় আসলে এই প্রোগ্রাম শো করা কিংবা এই প্রোগ্রাম পালন করা কারো পক্ষে মনে হয় সম্ভব না, আর আমরা তো করতে পারিই নি। আমার সারাটা দিন গেছে আসলে সত্যি কথা ফ্যামিলিকে সময় দিয়ে, একটু এলাকায় আড্ডা দিয়ে এইভাবে, কিন্তু স্পেশালি কোনো প্রোগ্রাম আমার চোখেও পড়েনি যে দলীয় কোনো প্রোগ্রাম কেউ পালন করছে, বিএনপি বা ছাত্র দল যুব দল বলেন কেউ করেনি, কারণ মানবিক কারণে এই সময় এই প্রোগ্রামটা করা সম্ভব হয়নি, আর কেউ করে অনেক। আমার মনে হয় যে যারা আছে আবু হাসান ভাই কিংবা শিবলু ভাই, তারাও আমার সাথে একমত হবেন, কিংবা মশিউর রহমান রনি, সেও আমার সাথে একমত হবে যে আসলে এই করোনা মহামারীর সময় একটা দলের দলের নীতি নির্ধারক হয়তো বা মিলাদ মাহফিল করা হয়েছে, কিন্তু ওই আগের মতো বড় আকারে মিলাদ করে ইফতি করে পালন করা সম্ভব হয়নি। আচ্ছা, এবার আমি আমার একটু প্রশ্ন আমার আমার প্রশ্ন থেকে আমি একটু জানার আগ্রহ যে ছাত্র দলের কাছে, ছাত্র দলের জি জি তিনজন খুব বলুন। বড় বড় মাপের লিডার এখন আমাদের সামনে লাইভে, আর এটা আমার আমার সৌভাগ্য যে তিনজনের একসাথে পাওয়া এই মাপের লিডারদের, তাদের কাছে প্রশ্ন করা। রনি এবং শিবলু ভাই, মানে আপনাদের দুজনের কাছে আমার জানতে চাওয়া যে আপনারা আজকে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক রহমানের নির্দেশে, আপনাদের যিনি অভিভাবক ছাত্র দলের, তার নির্দেশে আপনারা অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলেন এবং কাজ করছেন, আজকের দিনে মিলাদ মাহফিলও পড়াইছেন, নতুন জামা কাপড় বিতরণ করছেন, আপনাদের কি মনে হয় না যে করোনার সময় ছাত্র দল ব্যাপক একটা ভূমিকা পালন করতে পারে সারা বাংলাদেশে, এটা কারো নির্দেশ হোক বা নির্দেশ না না থাকুক, এটা কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কি করছেন? কোভিড ভাই, রনি এবং মুজিবর দুইজনের প্রতি, মানে রনির প্রতি শ্রদ্ধা এবং যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমি আমার এলাকা, মানে আমার ক্ষুদ্র একটা অংশ দিয়ে আমি বিচার করি যে আমার এলাকায় আমি বিএনপির একটা নেতা কর্মীরে দেখিনি 1 কেজি চাল নিয়ে কারো ঘরে দিতে। মানে এখন যদি কেউ বলে যে বিএনপি 13 বছর ধরে ক্ষমতায় নেই, ভাই কেমনে কি করব, ওরা কোত্থেকে দিব? ছাত্র দল কিভাবে করতেছে, যুব দল কিভাবে করতেছে, আমাদের জেলা যুব দলরে দেখছি করতে, জেলা ছাত্র দলকে দেখছি করতে, বাট বিএনপির কোন নেতা এই পর্যন্ত নামছে কিনা? রনি তো এখানে উপস্থিত আছে, রনি বলুক যে আমাদের জেলা বিএনপি নামছে কিংবা থানা বিএনপি নামছে কিংবা ইউনিয়ন বিএনপি দিচ্ছে, ওয়ার্ড বিএনপি দিচ্ছে, রনি এটা আমার একটু বলুক তো যে দিছে কিনা, যুব দল এবং ছাত্র দলের কথা বাদ দিয়া। নাসির ভাই, তো এটাতে একটা কথা আছে আমার। আমি বলি না না, আপনাদের যে আজকে যুব দলের যে সভাপতি, উনি একটু আগে জানতে পারলাম উনি কিন্তু করোনা আক্রান্ত, লাস্ট খবর দিতে গিয়ে মহানগর যুব দলের সম্ভবত। হ্যাঁ, আমি বলতেছিলাম খন্দকার খুরশেদ আলম খন্দকারের কথা আমি বলতেছিলাম, ভাবি তো আক্রান্ত ছিল, আজকে উনি আবার আক্রান্ত, ভাই দুজনেই আক্রান্ত। আর হ্যাঁ, বিএনপির যে ব্যাপারটা, গতকালকে রাতে কিন্তু উনি 61 নাম্বার মানে কবর দেওয়া হয়েছে, 61 নাম্বার লাশ দাফন করার পর আজকে তিনি করোনা আক্রান্ত হয়েছে। তো আচ্ছা মনিবর, আমরা একটু শিবলু ভাইয়ের কথাটা শুনি। বাকিটা শিবলু ভাই খুব সুন্দর ভাবে, মানে শিবলু ভাই খুব সুন্দর ভাবে গুছায় দলের সিনিয়র নেতাদেরকে বাঁচায় নিয়ে গেছে। আমি তো রনির কাছে এই বিষয়টা, আমি একটু রনির কাছে এই বিষয়টা জানতে চাই যে জেলা বিএনপি কিংবা জেলা বিএনপি বাদ থানা বিএনপি কিংবা ইউনিয়ন বিএনপি, তুমি যে ইউনিয়নে বসবাস করো, আমি এক ইউনিয়নের, সেই ইউনিয়ন বিএনপির কোন নেতা এই করোনা দুর্যোগের সময় একটা প্যাকেট ত্রাণ নিয়ে কারো ঘরে গেছে? এই একটা প্রমাণ দেখো ভাই আমারে, এখানে এখানে একটু অবজেকশন আছে। কর্মী প্রকাশ্য কর্মী তো মানে রনি আছে, শিবলু ভাই আছে কিংবা হাসান ভাই আছে, আসলে কর্মী তো সবাই না, বাট মৌন সমর্থন একটা দলের প্রতি থাকে, যেটা আমার দুর্বল জায়গা বিএনপি, আমার দুর্বলতার জায়গা বিএনপি, এটা আমি প্রকাশ্যই বলি। আমি আমার দেশে কাজ করছি দীর্ঘদিন, আমার দেশে কাজ করার অপরাধে আমি অন্য পত্রিকা ভালো পত্রিকা যাইতে পারিনি, সিবিডিসি চাকরি হয়ে গেছে পরে আবার না করে দিচ্ছে যে না আমার দেশে কাজ করছে বিএনপি পন্থী খুলবো না। এই জন্য বললাম যে আসলে আমি মানে মনুসম্মতি এই জায়গাটায় আমি আছি, কর্মী না প্রকাশ্যে কাজ করতে পারি না তাদের মতো, কাজ করে এটা আমি করি। আচ্ছা কবির ভাই কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ আমি শুনতেছি, আমি শুনতেছি। আমার এই প্রশ্নের উত্তরটা আপনি দেন যে এখন পর্যন্ত 44,608 জন করোনা রোগী পজিটিভ বাংলাদেশে, আজকেও 1,764 জন 28 জন মৃত্যুবরণ করছে, আগামীকালকে থেকে লকডাউন শিথিল করা হয়েছে, অফিস আদালত সবকিছু মানে নতুন করে আর সরকারি ছুটি বৃদ্ধি করা হয়নি,
তো লকডাউন যে খুলে দেওয়া হয়েছে, এটা কতটুকু ভালো হয়েছে আপনার দৃষ্টিতে মনে হয়? এখন মানে এই জায়গাটা সরকার নিরুপায় হয়ে গেছে, কারণ আমাদের মানে দেশের আর্থিক অবস্থা অত উন্নত না, আমেরিকা কিংবা লন্ডনের মতো আমরা উন্নত না যে আমরা 5-6 মাস লকডাউন রাখবো, জনগণকে খাবার দিতে পারবো। এটা কিন্তু আমাদের সরকারের পক্ষে বাস্তবই করতে সম্ভব না, যার কারণে মানুষ এখন কিন্তু বেকারত্বের হারটা সারা বাংলাদেশের মতো আমাদের দেশও, সারা পৃথিবীর মতো আমাদের দেশও, যে বেকারত্বের হার বাড়ে যেতেছে, কর্মহীন হয়ে যেতেছে মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হওয়ার পথে। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই গভর্নমেন্ট অর্থনৈতিক ভাবে দেশটাকে চাঙ্গা করার জন্য এবং অসহায় মানুষদের মানে কর্মমুখর করে তোলার জন্য সীমিত আকারে কিন্তু এই লকডাউনটা খুলে দেওয়া হয়েছে। কারণ ওই যে আমি আগেই বললাম যে সরকারের পক্ষে সবাইকে বসিয়ে বসিয়ে প্রণোদনা দিয়ে খাওয়ানো সম্ভব না, কারণ যে 2,500। আপনার কি মনে হয় না যে আসলে এই যে এখন যখন এই তিনজন সিদ্ধান্তটা এই চারজন রোগী সিদ্ধান্তটা ছিল, অবশ্যই এই সিদ্ধান্তটা অবশ্যই আত্মঘাতী এই সিদ্ধান্তটা অবশ্যই আত্মঘাতী, কারণ এখন আমাদের দিন দিন রুগী আরো বাড়বে, রুগী আরো বাড়বে, দেশের অবস্থা আরো নাজুক হবে। আমাদের সবারই উচিত মানে নিজের ভালো এবং দেশের ভালোটা চিন্তা করে, গভর্নমেন্ট সীমিত আকারে খুলছে, এখন আমরা যদি জীবিত না থাকি আমরা কিভাবে কাজ করব? আগে নিজেকে সেফ রাখতে হবে, নিজের ফ্যামিলিকে সেফ রাখতে হবে। এখন কি মনে হয় যে আমাদের দেশে এত ছোট্ট একটা দেশে এত বেশি জনগণ এখানে সীমিত আকার বলতে কোনো কথা, আপনার কি এটা মনে হয় যে সীমিত আকারে সীমিত পরিসরে সবকিছু চালু থাকবে এমন মনে হয়? না, দেখা যাবে যে এই সীমিত আকারে চলছে, জনগণ একদম একবারে ঘর থেকে সবাই বের হয়ে গেছে। যারা সচেতন তাদের উচিত যে নিজের পরিবার এবং নিজের কথা চিন্তা করে অন্তত ঘরে থাকা। এখানে আমি বলি যে এখানে লাভবান হবে পরিবহন সেক্টরের মানুষ, আর পকেট কাটা যাবে জনগণের, কারণ ডাবল ভাড়া তারা ঠিকই আদায় করবে, কিন্তু বাসে সীমিত আকারে যাত্রী নিবে না, তারা এক্স্যাক্টলি আমি আগের এই মতোই কথাটাই যাত্রী বলতে ভরবে। চাইতেছিলাম। ভাড়া দ্বিগুণ গুনতে হবে, তার মানে আমার যদি নারায়ণগঞ্জের ভাড়া থাকে 35-36 টাকা, সেটা আমার 72 টাকা গুনতে হবে, কিন্তু যাত্রী সংখ্যা আগে 46 জন ছিল, এখন এই 50 জন হবে। মানে পরিবহন সেক্টর যে কদিন আমি বন্ধ আমি ছিল শিওর সেটাই আমি শিওর মনে আগামী হয়। সময়ে একেবারে শেষ প্রান্তে আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। আজকে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 152 জন আক্রান্ত, তো আপনি নারায়ণগঞ্জবাসীর জন্য, নারায়ণগঞ্জবাসী কিভাবে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, করোনা মানে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে তাদের নিজের চেষ্টায়, এরকম কিছু বলে যদি আপনি শেষ করতেন। আচ্ছা, আমি আমি এটা খুব ভালো প্রশ্ন, আমি এটার অ্যান্সারটা এভাবে দিব যে আমি নিজে খানপুর 300 শয্যা বিশিষ্ট হসপিটালে গত 19 তারিখ গিয়েছিলাম করোনা টেস্ট আমার নিজেরটা করাতে। তো সেখানে গিয়ে যা দেখলাম, ওইখানে আসলে হসপিটালে কারা যায়, যারা সাসপেক্ট কোনো না কোনো ভাবে নিজেরা মনে করতেছে যে আমার করোনা হয়েছে, এরকম মানুষগুলোই তো যায় টেস্ট করতে। তো ওইখানে গিয়ে দেখলাম যে সিরিয়াল দিছে, ওই সিরিয়ালের মধ্যে 1 ফিট দূরত্ব নেই, যারা দাঁড়াইছে হয়তো কারো থাকতে পারে কারো নাই, কিন্তু মনে হইতেছে যে আমার হয়েছে, এরকম লোকগুলা গিয়ে পাশাপাশি সবাই দাঁড়ায় আছে। তা আমি আমার জায়গাটা রাইখা দূরে আসে দাঁড়ায় রয়েছি, দূরে আসে দাঁড়ায় কি দেখলাম যে করোনা রোগ নিয়ে ভর্তি এক ভদ্রলোক সে বাইরে ঘোরাফেরা করতেছে গডসওয়ার। ওইটা দেখে আমি মানে বিব্রত বোধ, মানে আমি নিজে আতঙ্কিত হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব, একজন রোগী বাইরে এসে সে কাউন্টারে কথা বলতেছে এবং সে দিব্যি মাস্ক পরে বলতেছে যে আমি ওষুধ কিনতে যাবো বাইরে আর একটু চা খেয়ে আসি। তো আসলে আমাদের নারায়ণগঞ্জের যে অবস্থা, আমাদের স্থানীয় সংসদ সদস্য কিংবা খোরশেদ ভাইয়ের মতো লোক, শুকু কমিশনার, কমিশনার শওকত হাসিন শুকু, আমাদের বিএনপি সমর্থিত, তারপরে দিনা আপা কিংবা বাবু ভাই, এরা যেভাবে কাজ করতেছে, এরা চাচ্ছে যে আসলে সমাজটা ভালো থাকুক, কিন্তু আমরা আসলে সচেতন না। আমরা এখন যেভাবে, যখন করোনা ভাইরাসটা মানে লকডাউনটা খুব স্ট্রং ছিল, তখনই আমরা পুলিশের সাথে লুকোচুরি খেলছি, ফতুল্লা থানা পুলিশ বলেন, সদর থানা পুলিশ বলেন, নারায়ণগঞ্জ শহরটারে পুরো কলাপস করে রাখছে, তারা টহল দিছে। এখন পুলিশের গাড়ি যায়, আমরা পুলিশের গাড়ি আসলে আড়ালে চলে যায়, পুলিশের গাড়িটা গেলে আমরা পিছনে আবার রাস্তা বেরোয় আড্ডা দিচ্ছি। এগুলো আসলে আমাদের নিজের ভুলের কারণে এরকম হচ্ছে। আমি মনে করি এখনো সময় আছে নারায়ণগঞ্জকে বাঁচানোর, যদি আপনারা চান নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন কিংবা এই শহরটাকে পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দয়া করে এভাবে কেউ আড্ডা দিবেন না, বাইরে ঘোরাফেরা করবেন না, সামাজিক দূরত্বটা অন্তত নিশ্চিত করুন, তাহলে আমার মনে হয় যে ভালো থাকতে পারবেন। আর মজিবর, তোমার অনেক কমেন্টের জন্য অভিযোগ আসতেছে, তুমি কমেন্ট গুলো পড়তেছো না, ওদের ভাই অনেকের কাছে ভাই আমি প্রশ্ন কমেন্ট আছে। গুলি দেখছি ভাই, কমেন্ট গুলি আসলে মানে এরকম কিছু না, মানে পড়ার মতো কমেন্ট নাই এখানে,
মানে মুজিব ভাই আপনি কমেন্ট গুলো ছোট করে বললে আমরা চেষ্টা করব, কবি হ্যাঁ ভাই আছে, ছোট করে ছোট উত্তর ছোট দেওয়ার করে জন্য। উত্তর দেওয়ার জন্য। আপনাদেরকে কেউ প্রশ্ন করছে এরকম কোন কমেন্ট যদি আমি পাইতাম তাহলে অবশ্যই আমি এখানে দিতাম। যিনি কমেন্ট করছে, এটা কি করোনা ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে নাকি আওয়ামী লীগ বিরোধী আলোচনা হচ্ছে? কিন্তু এখন ওনারা তো করোনা সম্বন্ধে কোন ধরনের কমেন্ট আমার কাছে করে নাই, তো আমি কিভাবে মানে ওনাদের কমেন্ট গুলি পড়ি? না না, আমরা এই আওয়ামী আলোচনা লীগ এই আমরা প্রশ্নটার উত্তর আমি একটু দিয়ে দিই। এই আলোচনাটা হ্যাঁ আমাদের করোনা ভাইরাস নিয়ে ছিল, এবং এখানে করোনা ভাইরাস নিয়ে আলোচনা করতে গিয়ে আসলে সরকারের স্থানীয় লোকাল নেতাদের কিংবা সরকারের কিছু কর্মকাণ্ডের আলোচনা সমালোচনা হয়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক। এখানে তো আসলে রাষ্ট্র ক্ষমতায় যদি এখন বিএনপি থাকতো, হয়তো বিএনপির বিরুদ্ধে বলা হতো, বিএনপির কর্মকাণ্ডে আলোচনা সমালোচনা হইতো, কিংবা যদি এরশাদ থাকতো, জাতীয় পার্টি থাকতো, জাতীয় পার্টিতে হইতো, এটা স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। যেই দল যেই দল যখন ক্ষমতায় থাকে সেই দলের বদনাম সহজ সবসময় কথা, থাকে। রাষ্ট্র না না বিএনপি রাষ্ট্র যখন দায়িত্বে যারা থাকে তাদের, তারা যেহেতু কাজ করতেছে তাদের বদনামও থাকবে, এটা স্বাভাবিক। না না বিএনপি আমরা যখন যদি ক্ষমতায় ছিল তখন ভুল কিন্তু বলে বিএনপি থাকি, তে চোর ছিল, এরকম ধান চোর তেল চোর ঠিক আছে বিএনপির সময় ছিল, তখন যে একেবারে ফ্রেশ ছিল তা কিন্তু কেউ বড় গলায় বলতে পারবে না। কিন্তু এখন মজিবর যেহেতু একটা জিনিস এখানে তখন কিন্তু মজিবর একটা জিনিস তখন কিন্তু ধান মাটির নিচে কিংবা তেল খাটের নিচে পায় নাই কেউ, ঠিক আছে? রাইট এক্স্যাক্টলি। আমরা আচ্ছা সারা জীবন দেখছি ধান মাটির উপরে ওঠে, কিন্তু এখন ধান পাই আমরা মাটির নিচে। এখানে এখন আমার কথা ধান হচ্ছে মজিদ তেল ভাই, তেল পায়। কবির ভাই, দেশবাসীর উদ্দেশ্যে যদি করোনা ভাইরাসে কিভাবে মানুষ ভালো থাকতে পারে এই বিষয়ে কিছু কথা বলতেন, আমি অনুষ্ঠান শেষ করতে ধন্যবাদ যাচ্ছি। মজিবর, ধন্যবাদ মজিবর এবং আমার দুই আজকের আলোচক, অভিজ্ঞ আলোচক বলবো আমি, কারণ পলিটিশিয়ানরা এমনিতে আলোচনায় খুব অভিজ্ঞ হয়, তারা আমার চেয়ে অনেক ভালো বক্তা। আমি এতটুকুই বলবো দেশবাসীর উদ্দেশ্যে যে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, এই করোনার মধ্যে একটাই অনুরোধ, নিজের পরিবারকে যদি বিপদমুক্ত করোনা মুক্ত রাখতে চান তাহলে নিজে অন্তত বাইরে ঘোরাফেরা বন্ধ করুন, এবং বেঁচে থাকলে অনেক আনন্দ করতে পারবেন, অনেক উৎসব করতে পারবেন, অফিস করতে পারবেন, চাকরি করতে পারবেন, সব করতে পারবেন। আশা করি যে সবাই অন্তত সরকারি নির্দেশনাগুলো মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাইরে ঘোরাফেরাটা, অযথা বাইরে ঘোরাফেরাটা করবেন না, নিজে মুক্ত থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে।